হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে এখন বাজে 8:30, তো 8:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু রবিবার, তো আমি কেমন করে মাংস রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো। আর মনা এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। তো চলো দেখি আজকে কিসের মাংস এনেছে, তারপরে রান্নাটা করব। এই যে মাংসের ব্যাগ, দেখি কিসের মাংস এনেছি। দুই রকমই আনতে জানি, কারণ আমার ছেলে খাসির মাংস খায় না, ওর জন্য তো মুরগি মাংস আনতেই হবে। দেখি খাসিতে এটা কিসের মাংস, এটা তো মনে হচ্ছে খাসির মাংস, এটা মনে হয় মুরগির মাংস, পাচ্ছি না। এটা হচ্ছে মুরগির মাংস, এটা আমার ছেলের জন্য, আমার ছেলে খাসির মাংস খায় না ওর জন্য। এবার আমি মশলাটা অ্যাড করে দেব, মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব দুটো গোটা রসুন, এটা হোক। ততক্ষণ আমি বেরেস্তাটা বানিয়েছি, এটা আমি মিক্সারে বেরেস্তাটা পেস্ট করা হয়ে গেছে, এটা আমি এখন একটু দিয়ে দেবো। মুরগির মাংসের জন্য দেবো, আর দেবো মিট মশলা, তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। এরম করে খাসির মাংস রান্না করে দেখতে জানি না কে এরমভাবে করে, তো আমি এরম করেই করি, খেতে খুব সুন্দর হয়। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, যেহেতু আমার মেয়ে মাংসটা খাবে। তোমরা চাইলে এটা কড়াই বানাতে পারো। তো এই যে আমার মাংস হয়ে গেছে, মানে এখন দোল খাবে, আমি ওকে দোল দেবো, দেখ কোথায় পাঠিয়ে দি। আমাদের পুচু বুড়ি একদিন টাকলা হয়েছে, টাকলা পুচু।
তাকা এই দে, তোমার মাথার চুল কোথায় গেল? আর এটা হচ্ছে কুলকুলি। মাম্মির আজকে রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্টে তোমাদের কাছে তার নোট। আর তোমরা বলবে তোমরা কেমন কেমন ভিডিও পছন্দ করো সেটা কমেন্টে জানাবে, আমরা সেই রকমভাবে ভিডিও করার চেষ্টা করব। আর মেয়েরা তো একটু জুয়েলারি, শাড়ি, ব্লাউজ এইসব কালেকশান দেখতে পছন্দ করো, তোমরা যদি এইসব দেখতে চাও তো কমেন্ট করে জানিও। আমার কাছে অনেক কালেকশান আছে, সেগুলো আমি দেখাবো তোমাদের যদি দেখতে চাও। আর আজকে বিকেলে আর একটা ব্লগ আমি করব, সেটা কালকে ছাড়বো, তো দেখার জন্য ওয়েট। তো আজকের মতো বাই বাই। বাই বাই বল এর মধ্যে, টাটা, বাই বাই, লাভ ইউ।